আজকে লাফালাফি বন্ধ হয়ে গেছে, লাফালাফি অনেক করেছে। এই বুঝি ক্ষমতা আসে ময়ূর সিংহাসন। দিন যায়, রাত যায়, মাস যায়, দেখতে দেখতে 15 বছর। আন্দোলন হবে 15 বছর। মানুষের মনে আজকে প্রশ্ন, আস্থা রাখতে পারছে না। কখনো ইউরোপ দেখা, কখনো আমেরিকা দেখা, সব ছেড়ে দিয়ে আটলান্টিকের ওপারে আমেরিকার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে ছিল না, তাকিয়ে ছিল, এখন কি হলো? নতুন দিল্লি একটা সেলফি দেখেই বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে গেল। রাতের ঘুমটাও কার আরাম হয়ে গেল। কি সত্য না মিথ্যা? এখন কাকে দেখাবে? কে নিষেধাজ্ঞা দেবে? কে বিচারনীতি প্রয়োগ করবে? ওইসবের ভয় আমরা পাই। আমরা আমাদের জনগণের সঙ্গে আছি, জনগণের শক্তি আমাদের শক্তি। সেই শক্তি নিয়ে আমরা আগামী নির্বাচন করতে যাচ্ছি। আমাদের নেত্রী শেখ হাসিনা। ওদের তো নেতা নেই, নেতা দেখায় লন্ডনে, ট্যান্সনদীর পারে নেতা বসে বসে মনন বাণিজ্যে টাকা নিচ্ছে। ইলেকশন কর করবে না, তলে তলে মনোনয়ন বাণিজ্য প্রস্তুতি ঠিকে নিচ্ছে। উপরে উপরে আন্দোলন, আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে। বাজার আর জমে না, পাবলিক আসে না, নেতা কর্মীরা এখন কথা। নেতারা বড় বড় কথা বলছে, ভয় পেও না, আমেরিকা আছে, ইউরোপ আছে। এই কর্মীদের কত কথা শোনাচ্ছে, অথচ জাজ্জল্যমান একটা সেলফি দেখে কর্মীরা তো আর আশা রাখতে পারে না। বৃষ্টির মধ্যে মিশি আস্তে আস্তে কেটে পড়ছে। খবরটা এর মধ্যে পাইয়া গেছে, খবরটা এর মধ্যে পাইয়া গেছে, আস্তে আস্তে কেটে পড়ছে। ষড়যন্ত্র করে আমরা রাজনীতি করি না। একবার এক জায়গায় ভর করে। কয়দিন আগে হঠাৎ দেখলাম ইউনূস সাহেবের জন্য 160 জনের বিশাল চিঠি। এই চিঠির দাম কত? এই স্টেটমেন্টের দাম $2 মিলিয়ন। ওই স্পেসটা, ওই পেপারে স্পেসটা কিনতে টাকা লেগেছে $2 মিলিয়ন। কোথা থেকে পেলে, কোথা থেকে এলো এই টাকা, কোথা থেকে পান? ট্যাক্স ফাঁকি দেন, গরিবের শ্রমিকের টাকা আত্মসাৎ করেন, তারা মামলা করে, অপকর্মের জন্য কোর্টে বিচার হয়, আর তার বিরুদ্ধে বিবৃতি। কেন এত ভালোবাসা? ফখরুল বলে আওয়ামী লীগ ইউনূসকে অপমান করে। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এ গণ্যমান্য ব্যক্তিকে ছোট করে। আমি আজকে যুবলীগের সমাবেশে বলতে চাই, যেই মানুষ আমার শহীদ মিনারে আসে না, যেই মানুষ আমার জাতীয় স্মৃতিসৌধে কখনো দেখে না, যেই মানুষ 15ই আগস্টে জাতির পিতার সপরিবারে হত্যাকাণ্ডের নিন্দা করে না, জেলখানা মুক্তিযুদ্ধের 4 জন বিশিষ্ট সংগঠক জাতীয় নেতার জন্য একটা শোক প্রকাশ করে। আমরা সে মানুষকে আপন ভাবি, কেমন করে আপন ভাববো? তিনি আমাদের জন্য, তার কোনো দরদ নেই। আমাদের ঝড়ে, আমাদের বন্যা, আমাদের জলোচ্ছ্বাসে, আমাদের করোনায়, আমাদের প্যান্ডেমিকে তার কোনো অবদান। তাহলে আমরা কেন তাকে ভালোবাসব? নোবেল লরিয়েট বাংলাদেশে, প্রশংসা করা দরকার, কিন্তু এই নোবেল লরিয়েট যিনি আমাদের দেশের দুঃখ কষ্টে নেই, আমাদের ভালো মন্দে নেই, আমরা কেন তার সঙ্গে থাকবো? কি কারণে থাকবো আমি জানতে চাই। তার জন্য আমাদের তো মায়া কান্না। বিএনপি তার কাঁধেও সোয়ার হয়েছে, ভেবেছে ওয়ান-11 মতো আবার একটা নাগরিক কমিটি করে সুশীল সরকার গঠন করতে। ওই দিন চলে গেছে। বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবে মনে মনে ঠিক করে ফেলেছে। বাংলাদেশের এই মুহূর্তে জনমত জরিপে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, আমাদের দেশে আমেরিকা, IRI জরিপ কি বলছে? IRI ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট তাদের জরিপে কি বলছে? বাংলাদেশের 70% লোক শেখ হাসিনার। আর কি শুনতে চায়? আর ফখরুল বলে জনগণ নাকি না করে দিয়েছে। কাকে না করলো? আওয়ামী লীগকে না বিএনপিকে? আওয়ামী লীগ ইতিবাচক রাজনীতি করে, ছাত্রক শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে। মানব জানে বিশ্ব সংকটে আমরাও একটু বিপদে আছি, কিন্তু শেখ হাসিনার কোনো দোষ নেই, শেখ হাসিনার কোনো দোষ নেই। মানুষ তাই শেখ হাসিনার ছিঁড়ে আছে। নেতিবাচক রাজনীতির জন্য জনগণ আপনাদের না করে দিয়েছে। আপনাদের নেতিবাচক রাজনীতির জন্য কেউ বলে 1 মাস, কেউ বলে 2 মাস, কেউ বলে 4 মাস। আগে তো সময়ে দিতে রাজি না, এখন আবার 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস সময় দেওয়া। তোমরা কি সময় আছে কি নেই ঠিক করবে ইলেকশন, আগামী নির্বাচন বলে দেবে কে বাংলাদেশে ক্ষমতার মঞ্চে থাকবে। বুঝে শুনে থাকলে প্রস্তুতি নেই। জানি ইলেকশন হলে মনন বাণিজ্য আপনাদের বড় একটা ব্যবসা, এ বাণিজ্যের জন্য তলে তলে প্রস্তুতি নিচ্ছে। আসেন ইলেকশন, মোকাবিলা হবে ইলেকশন, ফাইনাল খেলা ইলেকশন। আপনাদের সুন্দর অনুষ্ঠানে শুভকামনা, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।